হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দেখেন যেখানে ছিলাম আমরা ওখানে আবার ব্যাক করি। আমরা কিন্তু এই জিনিসগুলো দেখেন কমাতে পারছি এখান থেকে। আমরা যদি স্টাইলে চলে যাচ্ছি, এই যে দেখেন আমরা কিন্তু নানা রকমের বর্ডার টর্ডার দিতে পারছি এখান থেকে। আপনি যদি চান তাহলে হচ্ছে এখান থেকে বর্ডারের সাইজটা একটু বিগ করে দিতে পারেন, বা এখান থেকে হচ্ছে কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে এই যে দেখেন এখানে আমরা বর্ডারের যে সাইজটা ঠিক করেছিলাম বা যে স্টাইলটা ঠিক করেছিলাম ওরকম কিন্তু বর্ডারটা চলে এসেছে। এখন আমরা যদি এটাকে একটু টানি, দেখেন এটা কিন্তু আমরা যেরকম চাচ্ছি ওরকম আমরা করতে পারবো। এখানে কিন্তু কাস্টমাইজেশন অনেক করতে পারবেন আপনারা আপনাদের লোগোটা নিয়ে। এখন এইখানে হচ্ছে আমরা একটা হেডিং দিব আমাদের জন্য। যেমন আমরা কি হেডিং দিতে পারি, আমরা আপাতত ডেমো কোনো কিছু লিখে দিচ্ছি। আপনি এখান থেকে বোল্ড করতে পারেন, দেখেন লেখাগুলোকে যদি আমরা সিলেক্ট করে এখানে বোল্ড করি, এই যে দেখেন আমরা বোল্ড করতে পারছি। তারপরে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা ইটালিক করতে পারছি। আমরা কিন্তু আন্ডারলাইনও এখান থেকে দিতে পারবো। দেন আপনি যদি চাচ্ছেন যে কোনো লেখাকে লিঙ্ক করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এই যে জাস্ট আপনার যেখানে লিঙ্ক করতে চাচ্ছেন ওই ওয়েবসাইটটা আপনি এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দিলেই আমরা কিন্তু এখান থেকে হচ্ছে লিঙ্ক করে দিতে পারবো। ওকে, এই জিনিসটুকু কি আমরা বুঝতে পেরেছি? বলেন তো, এখান থেকে বুঝতে কিন্তু পেরেছি। আমরা আবার ইমেজও নিতে পারি আমাদের জন্য। মেন কথা হচ্ছে যে আমরা কি টাইপের আর কি মেলটা সেট করতে চাচ্ছি। এখানে কিন্তু অনেক রকমের অপশন আছে, দেখেন এটা আমরা এখান থেকে লেফট নিতে পারি, আমরা এটাকে মিডিলে আনতে পারি। আমরা যেরকম টাইপের স্টাইলগুলো চাচ্ছি আমরা ওই স্টাইলগুলো কিন্তু এখান থেকে আনতে পারছি, ঠিক আছে? এতটুকু কি আমরা করতে পারবো? এখান পারবো থেকে দেখেন ফ্রন্ট যদি আপনি সিলেক্ট করেন, ফ্রন্টও কিন্তু আপনি সিলেক্ট করতে পারছেন। সাইজ, কালার, দেন হচ্ছে স্টাইল দেখেন এখানেও আছে। এখানে লাইনগুলো দেখেন নর্মাল আছে, আপনার স্ট্রেইট আছে। সো এখানে কিন্তু কাস্টমাইজ করার অনেক অপশন আছে। জাস্ট আমরা কি করব, এই জিনিসগুলো একটা একটা করে ট্রাই করে যাব। এখন আমরা একটু নিচে চলে আসি। এখান থেকে হচ্ছে ঠিক একইভাবে আমরা একটা ইমেজ দিতে পারবো। আমরা রিপ্লেসমেন্টে চলে যাচ্ছি, পাঁচটা শেষ হবে। আমরা আপলোডে চলে যাচ্ছি। দেখেন আমরা এখন যদি ডাউনলোড করি, এই যে আমরা কিছুক্ষণ আগে যে ইউএলএফ এর ছবিটা নিয়েছিলাম না, ওই ছবিটাই কিন্তু এখানে চলে এসেছে। এখন এটারও যদি আমরা স্টাইলে যাই, দেখেন এখানেও কিন্তু অনেকগুলো স্টাইল আছে। তো দেখেন ছোট ছোট করে কিন্তু এই যে এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু এই জিনিসগুলো ঠিক এভাবে চেঞ্জ করতে পারি একে একে, বা আপনার যদি পছন্দ হচ্ছে না চেঞ্জটা, আপনি কেটে দিতে যাচ্ছেন, এখান থেকে সরাসরি ডিলিট করে দিতে পারেন। এখন আমরা আমাদের মেইন বডিতে চলে আসি। এখন আমি এটার জন্য হচ্ছে একটা ডামি টেক্সট নিব। এখান থেকে একটা ডামি টেক্সট নিয়ে আসি আপনাদের জন্য। দেখেন এখন এইখানেও কিন্তু ঠিক একই জিনিসগুলোই আবার আছে। আপনি বোল্ড, আন্ডারলাইন করতে পারছেন, ইটালিক করতে পারছেন, আপনি এখানেও ইমেজ দিতে পারছেন। আপনি লেফট, রাইট, মিডল, আপনি যেখানে অ্যালাইন করতে চাচ্ছেন যেভাবে অ্যালাইন করতে চাচ্ছেন এগুলো করতে পারছেন। দেন হচ্ছে আমরা যদি স্টাইলে চলে যাই, এই যে দেখেন এখানে কিন্তু ফন্টের বিভিন্ন রকম স্টাইলগুলো আপনি পেয়ে যাবেন। আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারি, আমরা এখান থেকে কালারগুলো নিতে পারি। দেখেন এখানেও কিন্তু এই স্পেসিফিক জিনিসগুলো আছে। তো আমরা দেখেন ফার্স্টে কী করলাম, লোগো একটা টাইটেল দিয়েছি, দেন একটা ইমেজ দিয়েছি, দেন হচ্ছে আমাদের মেইন পার্টটা দিয়েছি। এখন আমরা চলে আসি আমাদের একটা বাটনে। এখানে যে বাটনটা হবে এটা আমরা আমাদের ইচ্ছা মতো যেখান থেকে ইচ্ছা নিয়ে দিতে পারবো।
এখানে যে স্টার্ট শপিং ওরা দিয়ে রেখেছে, আমাদেরও যে এটা দিতে হবে বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, আপনি আপনার মতো করে যে কোনো একটা আপনার যেই বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা আর কি প্রয়োজন, ঠিক ওই জিনিসটাই আপনি এখানে অ্যাড করে দেবেন। পারবেন না করে দেখেন, এখানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিতে বলছে। এখানে যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আপনারা সেভ করে দিবেন। এখানেও দেখেন, এখানেও কিন্তু সেই বর্ডারের যেই আমরা দেখেছিলাম উপরে বা প্রতিটাতে আছে, এখানেও কিন্তু বর্ডারের এই জিনিসগুলো আছে। দেখেন, আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে যদি আপনি চান আপনার যে রিলেটেড যেই প্রোডাক্ট বা ধরেন আপনি আরও কিছু জিনিস দিতে চাচ্ছেন, এখানে আমরা কিন্তু এখানে জিনিসগুলো অ্যাড করতে পারবো। যেমন এখানে দেখেন, ওরা দুটো কলাম দিয়ে দিয়েছে, এখানে কলাম ওয়ান, দেন হচ্ছে কি কলাম টু। আমরা কি ঠিক আগের মতো একইভাবে এখানে ছবি অ্যাড করব বা যে কোনো টেক্স দিব, এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারবো না বলেন তো একজন? আমরা কিন্তু এই জিনিসগুলো অ্যাড করতে পারবো। বা আপনি চাচ্ছেন যে আপনার বিজনেসের ক্ষেত্রে এখানে কলামগুলোর প্রয়োজনীয়তাটা নেই বললেই চলে, তো আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখান থেকে কোনো পার্ট এভাবে ডিলিট করে দিতে পারি সরাসরি। এখানে যে আপনি হচ্ছে আপনার ফেসবুকের লিঙ্কগুলো দিবেন, টুইটারের লিঙ্ক দিবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন, হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কগুলো দিবেন, জাস্ট আপনার লিঙ্কগুলোকে এখানে কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে, আমরা কি এই কিছু জিনিস পারবো বলেন তো? জি এই জিনিসগুলো আপাতত আমরা ডিলিট করে দিচ্ছি, আমাদের এই জিনিসগুলোর প্রয়োজন নেই। এখন দেখেন, মোটামুটি টাইপের বলতে গেলে যে একটা ডেমো হিসাবে আমরা এতটুকু আপাতত করলাম। এখন আমরা সেভ অ্যান এক্সিটে চলে যাচ্ছি। যখনই আমরা সেভ এটাকে করতে যাব, তখন হচ্ছে আমাদের কিন্তু একটা নেম দিতে হবে। এখানে কিন্তু একটা নেম দিতে হবে, আপনার যে টেমপ্লেটটা আছে এটার একটা আমরা নেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নেম দিয়ে এখানে আমরা সেভ দিয়ে দিব। এই যে দেখেন, আমাদের টেমপ্লেটটা এখান থেকে সেট হয়ে গেছে। এখন বলেন আপনারা এই দুটো জিনিস কি পারবেন? এই দুটো জিনিস যদি আপনারা ভিডিও দেখেও করতে পারেন, তাহলে বলা যেতে পারে যে ইমেল এই মার্কেটিংয়ের এখানে কিন্তু বলতে গেলে আপনাদের প্রায় 80-90% শেষ। এখন জাস্ট আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ক্যাম্পেইন ক্রিয়েট করে আমরা হচ্ছে জাস্ট সেন্ড করে দিব, তাহলেই কি আমাদের অডিয়েন্সদের কাছে এটা অটোমেটিক্যালি চলে যাবে। এখন বলেন এই দুইটা জিনিস তো আমরা পারবো মোটামুটি, বা ভিডিও দেখো আপনারা আবার হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারবেন যদি এখানে কোনো কিছু গ্যাপ থেকে যায়। এখন আমরা ইমেলে যাচ্ছি, দেখেন আমি কোন স্টেপগুলো ফলো করছি ওগুলো একটু দেখেন। আমরা হচ্ছে এখান থেকে একটা ক্যাম্পেইনের নেম দিয়ে দিব। এই জিনিসটা আমরা কেটে দিব, এটা আমাদের এখন প্রয়োজন নেই। এখন দেখেন, এখানে হচ্ছে আমাদের চারটা জিনিস সিলেক্ট করতে হবে। আমরা যদি চারটা জিনিস সিলেক্ট করে সেন্ড করে দিতে পারি, তাহলেই আমাদের মেইলগুলো কি আমরা আমাদের যে কাস্টমার আছে তাদেরকে কিন্তু আমরা এগুলো সেন্ড করতে পারবো। এখন দেখেন, আমাদের জন্য বিষয়গুলো ইজি হয়ে গিয়েছে। কেন? কারণ আমাদের কাছে সাবস্ক্রাইবার মানে আমাদের যে কন্ট্যাক্ট ইনফোগুলো আছে এগুলো কিন্তু আমরা কি অ্যাড করে দিয়েছি। দেখুন, দেখেন এখানে হচ্ছে আমরা ফ্রম, আমরা যে মেইল থেকে সেন্ড করছি, এখানে অবশ্যই আমরা এখানে একটা ডেমো মেইল ইউজ করেছি, বাট আমরা কিন্তু এখানে যে মেইলটা ইউজ করব সেটা অবশ্যই হবে আমাদের বিজনেসের সাথে যেন নামটা ঠিকঠাক থাকে, এতটুকু আমরা ট্রাই করব। ওকে, এখন এখানে আমরা সাবজেক্ট অ্যাড করব। দেখেন, প্রত্যেকটা হচ্ছে মেইল বা আপনি যে কোনো মেসেজও সেন্ড করেন এটার কি একটা সাবজেক্ট থাকে না বলেন তো?
এখানে কিন্তু আমরা আমাদের মতো করে সাবজেক্টটা অ্যাড করে নিব। আপনি আপনার মতো করে এখানে সাবজেক্টটা অ্যাড করবেন, আমরা ডেমো জাস্ট একটা দুটো টেক্সট লিখছি, বাট আপনি আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টদের জন্য আপনি আপনার মতো করে একটা কী লিখবেন, এখানে সাবজেক্ট লিখবেন। এখন এটা সেভ হোক। আচ্ছা, আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার এখানে নেটের প্রবলেম দেখাচ্ছে। কথা হলো